গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ হচ্ছে শনিবার। শনিবার দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে কাপড় জামা ছেড়ে আগে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কারণ আমার হাজবেন্ড 10টার সময় বেরোবে, তাই তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর দেখো এখানে আমি করছি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর হবে মাছের ঝাল। এখানে দেখো পোস্তটা বেটে নিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে পোস্তটা দিয়ে দিলাম। আর এখানে দেখো পোস্ত রেডি। এখানে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম উপর দিয়ে। দেখো এখানে মাছও বার করে নিয়েছি, এবার মাছটা ভেজে করে নেব মাছের ঝাল। দেখো এখানে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি করে নেব ব্রেকফাস্ট। দেখো এখানে আজকে আমি ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সুজির পোলাও। দেখো তো প্রথমে এই সবজিগুলো আগে কড়ায় বাটার দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে, তারপরে সুজি দিয়ে সুজিটা একটু ভেজে, তারপর তাতে নুন চিনি গোলমরিচ দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে করেছি সুজির পোলাও। আমার রান্না করে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে দেখো, আর বাসনও সব মাজা হয়ে গেছে। আমার রান্না করে সমস্ত কাজ কমপ্লিট। দেখো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11:40। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না করা, ঘর বিছানা করা, কাপড় জামা কাচা সব কাজই হয়ে গেছে। আর দেখো এখন হচ্ছে যে দুষ্টু করো না। আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, কিন্তু আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্টটা এবার করব। আর দেখো যেন মনে হচ্ছে যে কবে রবিবারটা আসবে তবে শান্তি পাবো, যেন মনে হচ্ছে সেই একই মানে এতে না আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে সব রান্নাবান্না এমনিতে করে ফেলেছি, নাহলে এই দুদিন হচ্ছিলো না যে সকালবেলা 10টায় আমার হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে বলে ব্রেকফাস্টটা করতে পারছিলাম না। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছি, এখন আমি ব্রেকফাস্টটা করব। তো চলো বন্ধুরা, সকাল থেকে তো কথা বলার একটুখানিও সময় পাইনি, সকালে ঘুম থেকে উঠে যেরকম কাপড় জামা ছেড়ে রান্না করি সেরকম রান্নাই করে নিয়েছি, আর একটুখানিও কথা বলার সময় পাইনি। আর দেখো এখন স্নান করে এসে কথা বলছি, এখন একটু ফ্রি, কিছুক্ষণ ফ্রি, সেই 12:30টার সময় মেয়েকে স্নান করাবো, তারপরে তেল মানে তার আগে একটু তেল মাখাবো শুরু। এখন একটুখানি সকাল থেকে যা গেল এবার একটুখানি রেস্ট নেব। তো চলো বন্ধুরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। Thank you.
আমার মেয়েকে তেলও মাখিয়ে দিচ্ছি, ও স্নানের সময় হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখন 2 বাজে আর আমাদের লাঞ্চ কমপ্লিট, আর আমার মেয়ে শুধু জাস্ট জিজিটা খেয়েছে, ওকে এবার দুধটা খাওয়াবো, দুধ খেয়ে ও ঘুমাবে আর তারপরে আমি এডিট করতে বসবো। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলা কথা হবে। দেখো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর দেখো হাজবেন্ড কলেজ থেকে আসার সময় নিয়ে এসেছে চাউমিন, আর দেখো আর এনেছে, দেখো এটা হচ্ছে সোয়া কাবাব, আর দেখো এগুলো হচ্ছে ভেজিটেবল। চলো এটা দিয়েই আজকে আমাদের সন্ধ্যের টিফিন হবে। এই বাটিতে দেখো মামুনির জন্য তুলে নিয়েছি, মামুনিকে উপরে দিয়ে আসবো। আর দেখো এখন আমরা সন্ধ্যে টিফিন খেতে বসেছি। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10, আমি 10টার সময় দেখো ডিনার বানাতে এসেছি। মানে কি বলবো, ডিনারটা না আমার জাস্ট ভালো লাগে না, মানে সারা দিনটা ঠিক থাকে, এবার ডিনার বানানোর সময় না আমি সেই 8টা থেকে মানে প্রিপারেশন নিয়ে যাবো রান্নাঘরে আসবো বলে, কিন্তু আমি আলটিমেটলি এসে যে কতবার ফিরে যাই ওই ঘরে, যে কী করবো বলো তো, কী রান্না করবো বলো তো আজকে, মানে 10 ওই ঘরে চলে যাই, আবার গিয়ে বসে পড়ি, আবার আধ ঘন্টা কেটে যায়। যেমন এইটা নিয়ে আমি 3 এলাম যেন রান্নাঘরে, এসে আর যাবো না ভাবছি, এবার রান্নাটা করব। তো চলো, এখানে আটাও মাখা হয়ে গেছে, আর এখানে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে দেখো আনাজও কেটে রেখেছি, ডাল আর রুটি করব। তো চলো দেখো এখানে ডাল করার জন্য কড়াই তেল দিয়েছি, দিয়েতে গোটা জিরে দিচ্ছি আর তেজপাতা দিয়েছি, দেখো চলো বন্ধুরা তো আমার ডিনার রেডি, আর এখন বাজে হচ্ছে 11, পুরোপুরি 11 বাজে আর আমার ডিনারও রেডি হয়ে গেছে। এবার আমরা মানে আগে খেয়ে নেবো, তারপরে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করবো, কারণ রাতটাটা অনেকটা হয়ে গেছে, তাই আগে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে এসে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন মেজে তারপরে শোয়া। দেখো এখানে আমার ডিনার রেডি, এই দেখো রুটি আর এই হচ্ছে ডাল। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই আমার ভিডিও দেখতে থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।